চব্বিশ ঘন্টায় তিনশো নয় মিলিমিটার বৃষ্টিপাতের পর জলাবদ্ধ হয়ে পড়েছে কক্সবাজার ভারী বর্ষণে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে ফায়ার সার্ভিস বলছে পাহাড় কাটার ফলেই বেড়েছে পাহাড় ধসের ঘটনা এদিকে পাহাড় কাটার রোধে স্থানীয়দের সচেতন করতে কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধিরা কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বর্ষণ যা অব্যাহত থাকে শুক্রবার পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় তিনশো নয় মিলিমিটার অতিবর্ষণে ডুবে যায় কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা খুব বেশি দুর্ভোগে শিশু থেকে বৃদ্ধা বেশি কষ্ট হয়েছে ড্রেনের সব বিল্ডিং বিল্ডিং গেছে মানে কি সব হয়ে গেছে প্রচুর বৃষ্টির কারণে এখানে পানি ঢুকছিল জলাবদ্ধতায় আটকে পড়ে হতাহতের ঘটনা না ঘটলেও পাহাড় ধসে মারা গেছে দুই শিশু সহ চারজন আহত হয়েছে জন ফায়ার সার্ভিস বলছে এটি প্রকৃতির প্রতিশোধ অনবরত পাহাড় কাটার ফলেই বাড়ছে পাহাড় এমন এমনকি কেউ পাহাড় ধসে আটকা পড়লে উদ্ধার করতেও বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বড় আকারের যখন পাহাড়ের খণ্ড নিচে নেমে আসে তখন সেখানে অনেকগুলো কাদার সৃষ্টি হয় যেখানে আপনি মুভ করতে পারবেন না এবং গেলেই দেখা যাবে আপনি সেখানে দেবে যেতে পারেন পাহাড় কেটে ফেলছি গাছপালা কেটে ফেলছি এটা তো এক সময় ব্যাগ আসবেই প্রকৃতি এটা বেগ দিবে পাহাড় কাটার ফলে পাহাড়ের মাটি নেমে ভরাট হয়ে যায় নালা নর্দমা ফলে নালার পানি প্রবাহিত হয় রাস্তার উপর দিয়ে এতে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট জনপ্রতিনিধিরা বলছেন পাহাড় কাটা বন্ধে লিফলেট বিতরণ সহ নানাভাবে সচেতন করা হচ্ছে বাসিন্দাদের প্রশাসনেরও সহযোগিতা চান তারা এই রকম আরো অনেক অসংকো লাশ আমাদের দেখতে হবে প্রশাসন যদি তাদের ভূমিকা আরো যোগদান না করে এলাকা এলাকা আমরা মাইকিং করি মানুষ অনেক আগের চাইতে অনেক সচেতন হচ্ছে বলে আমি মনে করি কারণ মানুষদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি জলাবদ্ধতায় ক্ষতি হওয়া সড়ক উপসড়ক ও স্থাপনাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক